আমি আজকে আজকে ডে থ্রি, আর আমি চলে এসেছি দেখা করতে। সারাদিন কালকে সারাদিন এখানে ছিলাম, রাত 10টা বাড়ি ফিরেছি, তো তার জন্য সকাল থেকে খুব খুব ক্লান্ত ছিলাম। কালকে মানে একদম শরীর পাচ্ছিল না, তাই একটু রেস্ট নিচ্ছিলাম, তাই ভিডিও শুরু করিনি। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর কেমন আছে দুজনে? ভালো আছে। তো তোমাদেরকে দেখাই কি সিচুয়েশন। এই দেখো দুজনে খেলা করছে, খেলা তো করছে না, ও একটু হাত ধুলে দিচ্ছে আর ও এখন ঘুমাচ্ছে, সারাদিন ঘুমায়। আর এই দেখো আমি ফার্স্ট টাইম হাত দিলাম, হ্যাঁ দিয়েছি, ফার্স্ট টাইম হাত দিলাম। না না আমি হাত দিইনি, টাচ করেছি শুধু। হাত দেওয়া যাবে না, হ্যাঁ স্যানিটাইজ করে নিন। তাও তাও ঠিক আছে, ঠিক আছে, হাত দেওয়া বারণ। তো ওকে, তো এখন হাত দিতে বারণ করছে, ঠিক আছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না একদম পারফেক্ট। বাড়ি না গেলে কি হবে? আর বেশি দিন, আর 3 দিন, 3 দিন কাটে। কেমন হচ্ছে? হ্যাঁ বলি, কেমন হচ্ছে? মন তো আমার খুব খারাপ, তার জন্য ছুটে ছুটে আসছি। আর সকালে আসতে পারিনি কারণ খুব শরীর খারাপ ছিল। আর মোবাইলটা আমি দিয়ে গেলাম ওকে, কারণ ও একা একা থাকে তো সারাদিন বোর হয়ে যাবে, তার জন্য আমি মোবাইলটা ওকে দিয়ে গেলাম। তো এখন একটু কথা বলে নিই, আর তারপরে দেখি কি করা যায়। তো হ্যালো গাইস, তো আজকে ডে 4, যে 4 নম্বর দিন। আর ব্যাপারটা হচ্ছে বাচ্চার যে বিলি রুটিন আছে ওটা একটু বেশি এসছে, তো এর জন্য ওকে একটা স্পেশাল ব্লু লাইট কী বলে ওটা আমি এক্স্যাক্টলি জানি না, তো ওটার মধ্যে রাখতে হবে। আর বাকি সব ঠিকঠাকই আছে, ঘুমাচ্ছে। যে পুষ্পিতা কালকে থেকে বুঝতে পেরেছে, এখন মোটামুটি ঠিকই আছে। আর ওকে এখন রেডি করাচ্ছি, কারণ ওকে এই যে এই ব্লু কালারের যে ইটা আছে এর মধ্যে রাখতে হবে 10-12 ঘন্টা। সব ঠিকঠাকই আছে, টাইম পাস করে দিচ্ছে। তো আমি তো ভিডিও দিতে পারছি না, এবার কবে দিতে পারবো ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ পুষ্পিতা যাবে হয়তো তারপরে ভিডিওটা দিতে পারবো। এইবার কথা হচ্ছে দেখি তার আগে কোনো কমিউ মেকে পোস্ট যদি দিতে পারি, অবশ্যই তোমরা পেয়ে যাবে, ওটা পেয়েও গেছো এতক্ষণ যদি দিয়ে থাকি। তো স্পেশাল এমনি তো কিছু করার নেই, দেখি কী করা যায়, যদি কিছু দেখানো থাকে অবশ্যই দেখা যায়। যে পুষ্পিতা কালকে থেকে বুঝতে পেরেছে, এখন মোটামুটি ঠিকই আছে। আর ওকে এখন রেডি করাচ্ছি, কারণ ওকে এই যে এই ব্লু কালারের যে ইটা আছে এর মধ্যে রাখতে হবে 10-12 ঘন্টা। আর সব ঠিকঠাকই আছে, প্যাম্পার্স করে দিচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ডে। আজকে ডে 5, তো এখন বাজে 12টা, আর আমি মোটামুটি 11টার থেকে ঘর মুছামুছি, ঘর বলতে মাসি মুছে গেছে, কিন্তু তাও কিছু কিছু জিনিস এই যে যেরকম দেখো এইগুলো একটুখানি মুছে দিচ্ছি, কারণ ফোনা গাঞ্চিতে দুটো ফুলো জমে থাকে মোটামুটি। তো চেষ্টা করছি যতটা পড়া যতটা পারি করে দিই, কারণ আমাকে আবার যেতে হবে। আর যেহেতু কালকে পুষ্পিতাকে ছুটি দিয়ে দেবে, তো আমাকে আজকে এগুলো সব রেডি করে রাখতে হবে, না হলে আর করা যাবে না। তো দেখি কত দূর কী করতে পারি, কত দূর রেডি করতে পারি। আর এই এই যে এই ভাঁজ কোণাগুলো আগেকার দিনের জানালায় করেছে, কিন্তু এই কোণা থেকে আর ধুলো যেতেই মানে করা যায় না ধুলো, তো তাও চেষ্টা করি দেখি কী হয়। তো এখন বাজে 12:45, আর এখনই জাস্ট আমি কমপ্লিট করলাম মোটামুটি, তাও ঠিকঠাক হয়নি আসল কথা, করি না তো, তো তাও চেষ্টা করলাম, দেখা যাক কী হয়। পুষ্পিতা এসে দেখি কী বলে, তাও কালকে যে মাসি আসবে তাকে বলবো একটুখানি ভেতর ভেতর দিয়ে একটুখানি বেশি করে মুছে দিতে। আর এখন যাবো স্নান করতে, স্নান টান করে মোটামুটি একটু রেস্ট নিয়ে ওই
পৌনে তিনটে নাগাদ বেরোবো এখান থেকে, বেরিয়ে সীতা কাছে যাবো। তো চলো ওইখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। তো এখন বাজে 5:30, আর এখন আমি পুষ্পিতা দেখে একটু রক্তলায় আসলাম, কৃষ্ণগড় রক্তলা। আমার যে বন্ধুটা আসছে, তো ওর পিসি বাড়ির সঙ্গে একটু দেখা করতে এসছে। আর আগে পুষ্পিতাকে ছেড়ে দেবে, সকাল সকাল আসতে হবে, তাই আমি ওইসব করছিলাম, দেখছিলাম, আর তার জন্য ভিডিও করতে পারিনি। আর এখানে প্রচণ্ড গরম। আর এখানে দেখো, চালাতে দে, একটু চালাই, দিবি না, দে দে একটু চালাই, আমার কাছে বড় গাড়ি আছে, চালাতে দেবো তোকে। হ্যাঁ দে, তাহলে তোরটা চালাই, তুই আমারটা চালা। কেন, তোর গাড়ি তুই চালাতে দিবি না? তোরটা থেকে আমার গাড়িটা ভালো। হ্যাঁ ওই দেখ, আমার গাড়িটা বের করছে, চালাবি? কেন চালা, একটু চালা। তো আমরা এখন বেরোই, বেরিয়ে গিয়ে রিলায়েন্সে যাবো। তো ওখানে গিয়ে একবার তোমার সাথে দেখা হচ্ছে। তো নাম কি? তো এখন বাজে 5:45, আর আমরা এসেছিলাম ভাত জানলার দিকে, কিন্তু এখানে এসে ভালো কাটটা দেখে আর হচ্ছে বললাম না, কারণ এখানে 4টার পর থেকে ধোসা দেয়, আর ধোসা খেয়েই যাবো এখান থেকে। আর এখানে দেখছি ফুল চেঞ্জ হয়ে গেছে সব কিছু, তোমাদেরকে একটু দেখা, বাবু ভাইয়া মাথায় হেয়ার ব্যান্ড ফ্যান্ড লাগিয়ে, আর এদিকটা পুরো রোবট করে দিয়েছে, রোবটরা সার্ভিস দিচ্ছে। আর এখানে মাছ টায়ার করে দাঁড়াচ্ছে, মাছ কিনে দাঁড়াচ্ছে। কি খাবি, ধোসা? কেন, আইসক্রিম খাবি? আইসক্রিম খাবি, ঠিক আছে। তোকে মিস করছি, তুই এখন হসপিটালে ভর্তি হয়েছে, পড়ার নেই, নাহলে তোকে নিয়ে আসতাম। দেখবি তুই তো ভিডিও দেখতে পারবি রাত্রেবেলা, যদি ছাড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন যাবো রিলায়েন্সে, রিলায়েন্সে গিয়ে জিনিসটা চেঞ্জ করে সোজা বাড়ি যাবো, কারণ আজকে আমার ইচ্ছা নেই কোথাও যাওয়ার। চলো দেখা যাক রিলায়েন্সে কী করা যায়। রাতে বেশ ভালোই লাগে এখানটা।